ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করে থাকি, তারা যখন কম্পিউটারটি অন করি তখন কিন্তু মাউসের রাইট বাটন চেপে এভাবে রিফ্রেশ দিয়ে থাকি। সাধারণত আমরা কম্পিউটার অন করার পর ডেস্কটপে মাউসের রাইট বাটন চেপে রিফ্রেশ নির্দেশনা দিয়ে থাকি, কিন্তু এমন যদি হয় যে মাউস দিয়ে ক্লিক করলেই কম্পিউটারের প্রতিটি ডাইভ রিফ্রেশ হয়, তখন কেমন হবে? যেমন প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বে থেকে এখানে একটি ছোট্ট প্রোগ্রাম তৈরি করে রেখেছি। এখন আমি যদি এমন অবস্থায় এই আইকনটিতে মাউস দিয়ে ডাবল ক্লিক করি, তখন দেখুন স্বয়ংক্রিয়ভাবে আমার কম্পিউটারের প্রতিটি ড্রাইভ রিফ্রেশ হচ্ছে। এখানে শুধু সি ড্রাইভ রিফ্রেশ হচ্ছে না, এখানে আপনার কম্পিউটারের যতটা হার্ড ড্রাইভ থাকবে ঠিক ততটা হার্ড ড্রাইভ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হতে থাকবে। এমন অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করুন। তো আমার এখানে রিফ্রেশ প্রক্রিয়া শেষ হয়ে গেল। তো এতক্ষণ যে নির্দেশনাটি আমি দিলাম, সেটি আপনি কিভাবে আপনার কম্পিউটারে তৈরি করবেন, এখন আমি সেটা দেখাবো। তো আমি এটি ডিলিট করে ফেলি, যেহেতু নতুনভাবে তৈরি করতে হবে। আর এই কাজটি করার জন্য প্রিয় শিক্ষার্থী, প্রথমে আপনি ডেস্কটপে মাউসের রাইট বাটন চাপুন এবং নিউ থেকে আপনি টেক্সট ডকুমেন্টে ক্লিক করুন। ফলে পর্দায় এরকমভাবে একটি নোটপ্যাড ওপেন হবে, যেমন আমি এখানে দেখাচ্ছি। আপনি ডেস্কটপে মাউসের রাইট বাটন চাপুন, নিউতে যান, সেখান থেকে টেক্সট ডকুমেন্ট এটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে একটি নোটপ্যাড ওপেন হয়ে নোটপ্যাড এখানে চলে আসছে। এমন অবস্থায় আপনি এটিতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর নোটপ্যাডটি যখন ওপেন হলো, তখন আপনি এখানে যে ছোট্ট প্রোগ্রামটি লেখা আছে এখান থেকে অতটুকু পর্যন্ত আপনি দেখে দেখে, এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে আপনি দেখে দেখে আপনার এই যে নোটপ্যাড সেখানে টাইপ করতে পারেন। আমি এখান থেকে অতটুকু পর্যন্ত কপি করলাম, সিলেক্ট করলাম আগে, তারপর এখানে রাইট বাটনটি করে কপি করলাম। এবার যে নোটপ্যাডটি আমার এখানে সচল আছে সেটিতে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। এখানে একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, যে লক্ষ্য করলে এখানে সি থেকে আপনার জি পর্যন্ত দেয়া আছে। তো এই নির্দেশনাটি এখনই কিন্তু আপনি সেভ অ্যাজ নির্দেশনা দিবেন না, তার পূর্বে আপনি এক নজরে আপনার কম্পিউটারের যে মাই কম্পিউটার ডেস্কটপের যে মাই কম্পিউটার আইকনটি আছে এখানে ডাবল ক্লিক করুন। খেয়াল করুন আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক সেটির মোট ড্রাইভ সংখ্যা কতটি। যেমন এখানে লেখা আমার কম্পিউটারের হার্ড ড্রাইভের সংখ্যা, যে ড্রাইভ ডেটা আছে সেটা এখানে সি ডি ই এফ জি এইচ পর্যন্ত ড্রাইভ ডেটা দেখা যাচ্ছে। কিন্তু এখানে যে প্রোগ্রামটা আমি এখানে কপি করলাম সেখানে কিন্তু মাত্র জি পর্যন্ত দেওয়া আছে। তাহলে কিন্তু এখানে যেহেতু জি পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ড্রাইভ এইচ পর্যন্ত রয়েছে। তাহলে কিন্তু এখানে এমন অবস্থায় আপনি এই যে অতটুক পর্যন্ত জি ট্রি এই অংশটুকু সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে কপি করুন এবং নিচে ক্লিক করে কার্সর যখন আসবে তখন এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন। এবার সর্বশেষ ড্রাইভ যেহেতু আপনার এইচ, সেক্ষেত্রে আপনি এখানে এই জি এর পরিবর্তে এইচ টাইপ করে দিন। তো এখানে যদি এইচ এর পরে আরও ড্রাইভ থাকে সেক্ষেত্রে ক্রমানুসারে আপনি সেভাবে এটা সেট করবেন। যেহেতু এখানে এইচ পর্যন্ত দেওয়া আছে আমার কম্পিউটারে, তো আমি এখানে সর্বশেষ এইচ পর্যন্তই রাখলাম। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো ফাইল মেনুতে যাবেন এবং সেভ অ্যাজ ক্লিক করবেন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখানে আপনি টাইপ করেন রিফ্রেশ ড্রাইভ।
এবার ডট এবং বিএটি। প্রিয় শিক্ষার্থী, আপনি ডট বিএটি টাইপ করার আগে আপনি যেটা পছন্দ, আপনি যেটা চান, যে নাম দিতে চান সেটা আপনি এখানে টাইপ করবেন, কিন্তু ডটের পরে অবশ্যই বিএটি এটি সঠিকভাবে টাইপ করতে হবে। এবার আপনি সেভ ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন সেভ ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি যে নামটি দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেটা এখানে রিফ্রেশ ড্রাইভ দেখা যাচ্ছে। তো এটি এই নোটপ্যাডটি বর্তমানে আমার কোনো প্রয়োজন নেই, সেটি ক্লোজ করলাম। যেটা এখানে আছে সেটাও আমি সিলেক্ট করে ডিলিট করে ফেললাম। এমন অবস্থায় আপনি রাইট বাটন, কম্পিউটার যখনই অন করবেন তখন রাইট বাটন ক্লিক করে এভাবে রিফ্রেশ করার কোনো প্রয়োজন নেই। আপনি যে প্রোগ্রামটি ইতিমধ্যে তৈরি করছেন এভাবে তৈরি করবেন, এটিতে ডাবল ক্লিক করুন, করলেই দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতিটি ড্রাইভ কিন্তু রিফ্রেশ হতে থাকবে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।